টেলিভিশন জগতের অতি জনপ্রিয় নাম ঐন্দ্রিলা সেন। সম্প্রতি তিনি অঙ্কুশের সাথে একটি ছবিতেও কাজ করেছেন যার নাম ম্যাজিক। ঐন্দ্রিলা ভীষণ ছোটবেলা থেকেই টেলিভিশনের সাথে যুক্ত, তবে বড় পর্দায় তাকে প্রথমবার দেখা যায় অঙ্কুশের সাথেই। ইতিমধ্যেই বেশ সাফল্য পেয়েছে সেই ছবি। ঐন্দ্রিলাকে এর আগে আমরা বিক্রমের সাথে জুটি বাঁধতে দেখেছি ফাগুন বউ সাত পাকে বাঁধা ইত্যাদি সিরিয়ালে। মাঝে কিন্তু আমরা দেখেছি ঐন্দ্রিলার ওজন বেশ বেড়ে গিয়েছিল, প্রায় 71 কেজি। এই কথাটি তিনি নিজের এক ইন্টারভিউতে নিজেই বলেছেন। এরপর আমরা এখন ঐন্দ্রিলাকে সম্পূর্ণ অন্য রূপে অন্যভাবে দেখতে পাই। ঐন্দ্রিলা কিন্তু ছোট থেকেই টেলিভিশনের সাথে যুক্ত। কিছু কিছু পুরানো বাংলা সিনেমায় আমরা কিন্তু তাকে ছোটবেলাতেই অভিনয় করতে দেখেছি। বেশ দক্ষতার সাথে তিনি অভিনয় করে আসছেন এখনো অবধি। ঐন্দ্রিলা অঙ্কুশ, বহু চর্চিত জুটি। এই জুটির দেখতে দেখতে হয়ে গেল 10 বছর পার। কিন্তু আজ আমরা ঐন্দ্রিলাকে দেখব একদমই নতুন রূপে। নায়িকা নয়, অভিনয় নয়, অভিনেত্রী নয়, অভিনয়ের বাইরে গিয়ে মেকআপ আর্টিস্ট ঐন্দ্রিলা। হ্যাঁ, ঠিকই শুনছেন, মেকআপ আর্টিস্ট ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা নিজের মেকআপ আর্টিস্টের মেকআপ করছেন। শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। কিছুটা মজার ছলেই এই ভিডিওটা বানান ঐন্দ্রিলা। এখানে আমরা দেখতে পাই তিনি কিভাবে নিজের মেকআপ আর্টিস্টের মেকআপ করছেন। চলুন দেখে নেওয়া যাক তিনি কি বলছেন মেকআপ করার সময়। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Showhouse, and please subscribe my channel, click the bell button for more. Thank you.